যাই হোক, তোমাকেও
আমি কিন্তু তাড়াতাড়ি ফোন করব আবারো আর ফোন করে উম্মাকে জিজ্ঞাসা করব তুমি ঘুমিয়েছো কিনা। আরে ওই জাঙ্কু পাশে যে দাঁড়িয়ে আছি সেটা মনে নেই, বোর্ডিংটা করাবি না? বোর্ডিং পাস না হলে কি ফ্লাইটটা তোর জন্য দাঁড় করিয়ে রেখে দেবে? এয়ারপোর্ট অথরিটি বলবে না 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 জিয়ান জাঙ্কুকে তো বউকে এখনো আদর করা শেষ হয়নি ফোনেতে, তাই আমরা ফ্লাইট ছাড়তে পারছি না। উই আর ভেরি সরি, তাই না? আমি তো জানি তুই একমাত্র পিছন থেকে এসে ফোরন কাটবি, এতক্ষণ ধরে কথা শুনছিস, তুই কি বুঝবি? তুই তো নিজেরটাকে সাথে করে নিয়ে যাচ্ছিস, আমারটা তো আমি রেখে এসেছি না, তাই আমার মনের মধ্যে যে কি জ্বালা হচ্ছে তুই সেটা বুঝবি না। জাঙ্কুক, সুগা আর জিমিনের বাকি সমস্ত টিম মেম্বারদের এয়ারপোর্টের ফর্মালিটি শেষ করে প্লেনে উঠেও গেছে, ইতিমধ্যে প্লেন টেক অফ করে দিয়েছে। জাঙ্কুক উইন্ডো সিটে বসে চোখে ছলছল করে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। যত প্লেনটা আকাশের মধ্যে উড়ছে তত নিচে সিটির ভিউ দেখে মনে হচ্ছে যে সে টেকে ছেড়ে অনেকটা দূরে চলে যাচ্ছে, এইখানে টে পড়ে আছে আর সে 5 দিনের জন্য আলাদা হয়ে যাচ্ছে। পাশে সুগা আর জিমিন বসে আছে। হঠাৎ করে সুগা বলে ওঠে, জিমিন আমি বলেছিলাম জাঙ্কুকটা বাসের সিটে দিও না, জাঙ্কুক উইন্ডো সিটে বসে বসে কেঁদে ভাসাবে, এখন সেটাই হচ্ছে চোখের জল ফেলছে টপ টপ করে, শুধু তের কথা মনে করছে, বাকিরাও তো বউ ছেড়ে যাচ্ছে, জাঙ্কুকের মতন এখানে বসে বসে কে কাঁদছে, দেখে মনে হচ্ছে ইনভেস্টিগেশনে না শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যাঁ রে বিল্লির বাচ্চা, নিজেরটাকে সাথে করে নিয়ে যাচ্ছিস তো, তাই তোর মুখ থেকে এত বড় বড় কথা বেরোচ্ছে, রেখে আসছিস জিমিনকে, তখন দেখতাম কেমন লাগতো, কষ্ট হবে না? ছোট মানুষ কিছু করতে পারে? ঠিক করে ঘুমাতে পারবে না, আমি না থাকলে ওর খাওয়া হয় না, 5 দিন কি করে খাবে কি করে ঘুমাবে, তার উপরে মাথার চুল মোছে না ঠিক মতন ভাবে ঠান্ডা লেগে যাবে, স্কুলে যাবার আগে আমি চাই পরিয়ে দিই নিজের হাতে, চাইটা ঠিক মতন ভাবে বাঁধে না, কি হবে সেগুলোর কে খেয়াল রাখবে? আরে তুই বাচ্চা তো জানকু, সেই থেকে তোর পিছনে পড়ে আছে শুধুমাত্র, ও বিল্লির কাজই এটা, বিল্লি যতক্ষণ না মানুষের রাস্তা কাটবে না ততক্ষণ শান্তি নয়, আমি তো যাচ্ছি ওই জন্য বুঝছে না, তখন আমি না গেলে বুঝতে পারতো, তে ছোট মানুষদের কষ্ট হবে না? আর তোকেও বলি হারি যাই জাঙ্কু, এইভাবে চোখের জল ফেলছে যেন মনে হচ্ছে কি না কি হয়ে গেছে, মরা কান্নাটা এবার বন্ধ কর, কেউ যদি দেখে তোকে এইভাবে কাঁদতে তাহলে কি বলবে, তুই বাড়িতে কাকে রেখে এসেছিস, কিসের জন্য এত কাঁদছিস? জিন আন্টি আছে তো খেয়াল রাখার জন্য। 1 ঘন্টা ফ্লাইটে থাকার পর শেষমেশ ফ্লাইট ল্যান্ড করেছে দেইগুতে। দেইগু এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে জাঙ্কুকরা। বেরোনো মাত্র জাঙ্কুক সাথে সাথে আবারও বাড়িতে ফোন লাগিয়েছে। হ্যাঁ বলো জাঙ্কুক, পৌঁছে গেছো তোমরা? হ্যাঁ উম্মা, আমরা পৌঁছে গেছি। তুমি কি করছো? তে কি করছে? ঘুমিয়েছে নাকি এখনো ঘুমায়নি? না না, তে এই একটু আগে ঘুমিয়েছে আর এখন আমার পাশেই ঘুমাচ্ছে। শোনো উম্মা, তে না ঘুমের মধ্যে মাঝে মাঝে স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, কাছে নিয়ে শোবে আর বেশি ভয় পেলে মাথায় হাতও ফুলিয়ে দেবে। ঠিক আছে আমি আসছি তো, দেখি নেব এসব কথা বলতে আছে উম্মাকে। কাল সকালে ঘুম থেকে ডেকে দেবে আর স্কুলে যাবার আগে চাইটা বেঁধে দেবে, বড্ড উল্টো পাল্টা বাঁধে, আর সকালে খেতে বসে যেন ভেজিটেবলস খায়, আমি নেই বলে যেন ফাঁকি না দেয়। আচ্ছা ঠিক আছে, এবার তো তুই রেস্ট কর। আর টেস্ট স্টাডি টেবিলে আমি মান্থলি প্রোগ্রেসের রিপোর্টটা সাইন করে দিয়েছি, মনে করে স্কুল ব্যাগে নিয়ে নিতে বলবে, আর সকালে উঠে যেন একদম কান্নাকাটি না করে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি? না না, রাখবে বলছো কি? আর একটা কথা শোনো, বেশি যদি মন খারাপ করে তাহলে তিয়ং এর ফ্রেন্ড ইউনজুন আর সুবিনকে ফোন করে নেবে, নাম্বারগুলো তিয়ং এর আইপ্যাডে রেখে এসেছি আমি, ঠিক আছে? তাহলে আর তে হয়তো অতটা মন খারাপ করবে না। আচ্ছা ঠিক আছে, এবার তো ফোনটা রাখি। রাখো, কিন্তু সকাল হলেই আমি ফোন করব। জিন গুড নাইট বলে ফোনটা কেটে রেখে দেয়। এদিকে জাঙ্কুকরা দেইগুতে একটা বিশাল বড় 5-স্টার হোটেলে এসে উঠেছে। হোটেলের মধ্যে যে যার পার্সোনাল রুম বুক করা হয়েছে, জাঙ্কুকের নামে পার্সোনাল রুম বুক করা হয়েছে, শুধু সুগা বদমাইশি করে জিমিন আর নিজের রুমটা একই সাথে নিয়েছে, কিন্তু মাঝখানে জাঙ্কুক হঠাৎ করে কাবাবে হাড্ডি হয়ে দাঁড়িয়ে আছে। সুগা তুই আমার সাথে ঘুমাবি, তুই জিমিনের সাথে ঘুমাতে পারিস না, আমি কি একা থাকবো নাকি? জিমিন লিসার সাথে যাবে, লিসা মেয়েটা একা থাকবে পার্সোনাল রুমেতে, তুই আমার সাথে ঘুমাবি যতদিন এখানে রাত্রে থাকবি। মগের মুল্লুক নাকি, তুই যা বলবি আমি তাই মেনে নেব, আমি তোর সাথে কেন থাকবো? আমি জিমিনের সাথেই থাকবো, দুজনে রুম বুক করিয়েছি না জিমিন বেবি, তুমি আমার সাথে থাকবে। হবে না,
আমি হতে দেব না, তোকে শুতেও দেব না জিমিনের সাথে। তুই কি ভেবেছিস আমি তেকে ছেড়ে রেখে ওখানে একা এখানে এসে কাজে থাকবো আর একা একা ঘুমাবো, আর তুমি মজা করবে কাজেতে এসে তুমি জিমিনের সাথে টাইম কাটাবে? কিছুতেই হবে না। কিসের বন্ধু তুই? আমি যদি একা থাকি আমি একা কেন কষ্ট পাবো? তোকেও আমি জিমিনের থেকে আলাদা রাখবো। দিস ইজ নট ফেয়ার, না ইন্টারভিউ হচ্ছে আমার সাথে, ইয়ে গলত হ্যায়, আমি মানি না, আমি জিমিনের সাথেই থাকবো। জিমিন তুমি কিছু বলো। আর জাঙ্কু আমি কিন্তু বিল্লি, তুই ভুলে যাবি না, পুরো আর্মি ফ্যান্ডম আমাকে ক্যাট বলে ডাকে। ঘুম থেকে উঠে বিছানার সামনে রাস্তা কেটে দিলে না, বিছানা থেকে নেমে তুই ধপাস করে পড়ে যাবি বাথরুমে ঢোকার আগে। হয়েছে, জাস্ট স্টপ ইট গাইস, তোমরা দুজনে একসাথেও থাকো। আর তাছাড়া আমি কাজের ক্ষেত্রে এসে তোমার সাথে এক রুমে থাকবো না সুগা, আমি আলাদা রুমেই থাকবো। তুমি জাঙ্কুকের সাথে থাকো, আমার কোনো সমস্যা নেই, জাঙ্কু তুই সুগাকে নিয়েই থাক। এটা ঠিক হলো না, এটা অনেক খারাপ করলে জিবিন। আর জাঙ্কু তুইও কষ্ট দিলি বিল্লিকে, একটা বিড়ালকে কষ্ট দেওয়া কোনোদিনই ভালো না, চাই না আমার এরকম বন্ধু। সবাই যে যার হোটেল রুমে চলে গেছে, ঘড়িতে এখন রাত 3টে বাজে, সবাই ভীষণ টায়ার্ড, সবাই ঘুমিয়েছে, কারণ কাল সকালে উঠে ইনভেস্টিগেশনে যেতে হবে। সুগা হোটেল রুমে ঢুকে আগেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে বেডেতে, পাশেতে জাঙ্কুকও শুয়েছে, কিন্তু জাঙ্কুকের কিছুতেই ঘুম আসছে না। জাঙ্কুক তো তেকে ছাড়া কখনো ঘুমায়নি, শুধু এপাশ ওপাশ করছে, তে খানিকক্ষণ আগে যেরকম করছিল একদমই ঘুম আসছে না। মনে হচ্ছে একবার ফোনটা নিয়ে ফোন করি, কিন্তু এত রাতে ফোন করলে শুধু শুধু ডিস্টার্ব করা হবে। তিয়াংয়ের ঘুম ভেঙে গেলে তারপর যদি তার তে বেবি আর ঘুমাতে না পারে, তাই সেটা ভেবে জাঙ্কুক ফোন করছে না, শুধু ছটফট করছে। এই সমস্ত কিছু সাত পাঁচ ভাবতে ভাবতে জাঙ্কুকের শরীরটা টায়ার্ড থাকার কারণে জাঙ্কুকের চোখে ঘুম নেমেই এসেছে সবে মাত্র। জাঙ্কুক হালকা ঘুমে ত্রন্দাতে সবে মাত্র পড়েছে। হঠাৎ করে জাঙ্কুকের মনে হয় ঘুমের মধ্যে জাঙ্কুকের অ্যাবসেতে কেউ টাচ করছে। জাঙ্কুকের অ্যাবসে বুকের মধ্যে কারোর একটা হাত। ঘুমে না মাই বেবি, তোমার উপর অ্যাবস কবে থেকে হলো? হ্যাঁ, এত মাসেল বানিয়েছো কবে? তোমার সফট সফট বডিটা এত হার্ড হয়ে গেল কি করে? তুমি আবার কবে থেকে সিক্স প্যাক বানালে বেবি? কবে থেকে জিমে যাও তুমি? ভালো লাগছে না আমার তোমার নরম নরম শরীরটাই তো ভালো লাগে। জাঙ্কু ঘুমের মধ্যে কনফিউজড মাইন্ড নিয়ে ঘুম ঘুম চোখ খুলে হঠাৎ করে দেখে যে তার অ্যাপসে কেউ একজন টাচ করছে। উঠে দেখে সুগা তার অ্যাপসে টাচ করছে তা জিমিন ভেবে। জাঙ্কুকের তো ভীষণ রাগ ধরছে, তার উপরে অসহ্য লাগছে। জাঙ্কুক সাথে সাথে সুগাকে একটা পাছায় লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। কি হলো জাঙ্কুক, ভালো লাগে না? ঘুমের মধ্যে তুই কেন আমাকে লাথি মারলি? মারবো না, লাঠিটা তো কম মেরে দিয়েছি। দুষ্টু বিল্লি কথা খার, কি অসভ্য বিড়াল রে তুই, কি শয়তান বিল্লি! হ্যাঁ জিমিন ভেবে কি করছিলিস, আমার মান সম্মান খেয়ে নিচ্ছিলিস রাত্রিবেলা আমায় একা পেয়ে? ছি ছি ছি, তোর মনে যে এইসব ছিল আমি জানতাম না। হ্যাঁ চুপ কর, নিজে জানা একবারে কত ভালো। আমাকে নিয়ে যেরকম জোর করে শুয়েছিস সেরকম এগুলো সহ্য করতে হবে, আমার এগুলো রোজকার অভ্যাস, বুঝেছিস? সুগা আর জাঙ্কুক এখন দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। রাত্রির অনেকটাই বেড়েছে, প্রায় ভোরের দিকে এসেই গেছে। হঠাৎ করে জাঙ্কুক রোজকার অভ্যাস মতো বাম দিকে ফিরে সুগাকে জড়িয়ে ধরে। সে ভাবছে সে নিজের বাড়িতেই আছে, গভীর ঘুমের মধ্যে সুগাকে পে মনে করেছে। রোজকার অভ্যাসের মতো জাঙ্কুক নিজের মুখটাকে সুগার বুকের কাছে নিয়ে গিয়ে ঘষতে থাকে আর ঘুমের ঘোরে বলে, বেবি আমি তো রোজই তোমার বুকের মধ্যে মুখ লুকিয়ে শুই, কিন্তু আজকে তোমার বুকটা রাতারাতি প্লেন হয়ে গেল কিভাবে? এত শক্ত হয়ে গেল কিভাবে? কিছু নেই কেন? একদম ফাঁকা হয়ে গেল কিভাবে? সুগা তো নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, সুগার বুকের মধ্যে এরকম হালচাল অনুভব হতেই সুগার ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠছিল। শেষমেশ নড়াচড়া করতে করতে সুগার চোখ খুলে দেখে জাঙ্কুকের এই কর্মকাণ্ড। জাঙ্কুক তার বুকের মধ্যে মুখ ঢুকিয়ে কি সমস্ত কাজ করে চলেছে। সুগা সাথে সাথে বলে ওঠে, দূর হ, কি গরমের